হ্যালো স্টুডেন্টস ইন এনভারমেন্টাল সেকশান আন্ডার ইউনিট ফোর আওয়ার নেক্সট টপিক ইজ ইন্ডিয়া অ্যাজ এ মেগা ডাইভার্সিটি নেশান অ্যান্ড হটস্পট অফ বায়োডাইভার্সিটি ইন্ডিয়া অ্যাজ এ মেগা ডাইভার্সিটি নেশান দ্যাট মিন্স বায়োডাইভার্সিটি এর আগের সেকশানে আমরা যখন গ্লোবাল আর ন্যাশনাল লেভেলে বায়োডাইভার্সিটি পড়েছি আমরা পড়েছি ইন্ডিয়া যদি আমরা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য দেখি সেটাকে আমরা ন্যাশনাল লেভেল ধরবো তাহলে বায়োডাইভার্সিটি অ্যাট ন্যাশনাল লেভেল ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য টুয়েলভ মেগা ডাইভার্সিটি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড মানে আমাদের ওয়ার্ল্ডে টোটাল বারোটা মেগা ডাইভার্সিটি কান্ট্রি রয়েছে তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে একটা ওকে

About 62% of amphibians and 50% of lizard are endemic to India. Western Ghat are the site of maximum endemism. এন্ডেমিজম তাহলে কি এন্ডেমিক মানে যারা পার্টিকুলার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কনফাইন তার বাইরে এদের পাওয়া যাচ্ছে না তখন আমরা তাকে কি বলবো এন্ডেমিক মানে ওই অঞ্চলে তারা হচ্ছে এন্ডেমিক কন্ডিশনে রয়েছে আর সেকেন্ড হচ্ছে সেন্টার অফ অরিজিন তাহলে ফার্স্ট আমার ক্রাইটেরিয়া মেগা ডাইভার্সিটি বলার আমার প্রথম ডাইভার্সিটির ফার্স্ট ক্রাইটেরিয়া তাহলে কি পেলাম এন্ডেমিজম আর নেক্সট হচ্ছে আমি কি পেলাম এন্ডেমিজম নেক্সট হচ্ছে সেন্টার অফ অরিজিন এ লার্জ নাম্বার অফ স্পিসিজ আর নোন টু হ্যাভ অরিজিনেটেড ইন ইন্ডিয়া মানে তাদের উৎসকে ধরে নেওয়া হয় সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ারলি ফাইভ থাউজেন্ড স্পিসিস অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট হ্যাট দেয়ার অরিজিন ইন ইন্ডিয়া তাহলে কি না ম্যাক্স ফাইভ থাউজেন্ড ফ্লাওয়ারিং প্ল্যান্ট তাদের অরিজিন হচ্ছে ইন্ডিয়াতে তাহলে আমারকে ইন্ডিয়াকে বায়োডাইভার্সিটি কান্ট্রি আর বায়োডাইভার্সিটি মেগা বায়োডাইভার্সিটি নেশন বলার পেছনে দুটো মেন ক্রাইটেরিয়া হচ্ছে একটা হচ্ছে এন্ডেমিজম এখানে ফিফটি পারসেন্ট এবং সিক্সটি টু পার্সেন্ট অ্যামফিবিয়ান্স যারা হচ্ছে এন্ডেমিক কন্ডিশনে রয়েছে আর সেকেন্ড হচ্ছে এখানে একটা মেজর অলমোস্ট মানে সব থেকে বেশি ফ্লাওয়ারিং প্লান্ট কারণ ফাইভ থাউজেন্ড স্পিসিস তারা হচ্ছে কি সেন্টার অফ অরিজিন হচ্ছে

আমরা বলে থাকি এবং সেই যে ইয়ারের যে এনভায়রমেন্ট ডে সেটার আমাদের মেন থিম কী ছিল না বায়োডাইভার্সিটি কানেক্টিং উইথ নেচার অ্যান্ড ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য টুয়েলভ মেগা ডাইভার্সিটি নেশন ইন দ্য ওয়ার্ল্ড মেগা ডাইভার্সিটি দ্য টার্ম ইউজড বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওকে অ্যান্ড রেফার ইন ওয়ার্ল্ড ব্যাঙ্ক টেকনিক্যাল পেপার নাম্বার থ্রি ফোর থ্রি টু এরিয়াস ইন ইন্ডিয়া হ্যাভ বিন আইডেন্টিফাইড এস মেগা ডাইভার্সিটি হটস্পট এরিয়া তার মানে কি ইন্ডিয়া এই টোটাল কান্ট্রিটাকে আমরা বলছি মেগা ডাইভার্সিটি নেশন ওকে আর এই মেগা ডাইভার্সিটি নেশানের মধ্যে মেগা ডাইভার্সিটি হটস্পট এরিয়া হিসেবে দুটোকে ধরে নেওয়া হয়েছে কি কি একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট ফরেস্ট অ্যান্ড ইস্টার্ন হিমালয় ফরেস্ট ওকে বাট অ্যাজ ইন্ডিয়া কিন্তু মেগা ডাইভার্সিটি নেশন ওকে মিলার ইন্ডিয়া মিলার ইস রিমার্কেল ইন বোধ যে বারোটা মেগাডাইভার্সিটি কান্ট্রি রয়েছে ওয়ার্ল্ডে তার মধ্যে টেন্থ পজিশন হচ্ছে ইন্ডিয়া ওকে নেক্সট ওয়াই ইন্ডিয়া সেট টু বি মেগাডাইভার্সিটি নেশন কেন এটাকে ডাইভার্সিটি নেশন বলছে কেন না ফার্স্ট হচ্ছে এখানে লার্জ পিসিস রিচনেস অ্যাবানডেন্স তাদের মানে তাদের অ্যাভেলেবিলিটি অনেক বেশি দিজ ভ্যারি ফ্রম কেন এখানে একটা বড় অঞ্চলের ক্লাইমেটিক ভ্যারিয়েশন ইন্ডিয়া দেখতে পাওয়া যায় যেমন হিউমিড ট্রপিক্যাল ওয়েস্টার্ন ঘাট টু হট ডেজার্ট রাজস্থান ফ্রম কোল্ড ডেজার্ট লাদাখ টু আইসি মাউন্টেন অফ হিমালয়াস অ্যান্ড ওয়াম কোস্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া ওকে তার মানে এখানে আমি যেমন দেখতে পাচ্ছি যে হিউমিড ট্রপিক্যাল ওয়েস্টার্ন ঘাট মানে এই ট্রপিক্যাল ওয়েস্টার্ন ঘাট রয়েছে সেরকম রাজস্থানের মতো মরুভূমি অঞ্চল দেখতে পাচ্ছি আবার লাদাখ বা হিমালয়ের মতো যেমন ঠান্ডা ট্রপিক্যাল অঞ্চল রয়েছে সেই রকমই ওয়ার্ম কোস্ট অফ পেনিনসুলার ইন্ডিয়াও আমরা দেখতে পাচ্ছি দিস ইনক্লুডেড এবার তাহলে কি এই যে বিভিন্ন ক্লাইমেটে বিভিন্ন রকমের ইকোসিস্টেম দেখতে পাচ্ছি যেমনকি ফরেস্ট ইকোসিস্টেম গ্র্যাসল্যান্ড ইকোসিস্টেম ওয়েটল্যান্ড ইকোসিস্টেম কোস্টাল অ্যান্ড ম্যারিন ইকোসিস্টেম অ্যান্ড দ্য ডেজার্ট ইকোসিস্টেম যার ফলে কি আমাদের এত রকমের ভ্যারাইটি অর ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর টেন বায়োজিওগ্রাফি জোন অ্যান্ড টোয়েন্টি সিক্স বায়োজিওগ্রাফি প্রভিন্স ইন ইন্ডিয়া ঠিক আছে উইচ আর রিপ্রেজেন্টেটিভ অফ অল মেজর ইকোসিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড মানে এখানে আমরা টোটাল ইন্ডিয়াতে আমরা দশটা বায়োজিওগ্রাফি জোন এবং টোয়েন্টি সিক্স বায়োজিওগ্রাফি প্রভিন্স দেখতে পাচ্ছি দ্য কান্ট্রি কনস্টিটিউট অনলি টু পয়েন্ট ফোর পার্সেন্ট অফ ওয়ার্ল্ড ল্যান্ড এরিয়া বাট হ্যাভিং ইলেভেন পার্সেন্ট অফ ফ্লোরা অ্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ ফর্না অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়াতে যদি আমি ল্যান্ডের হিসেবে দেখি তাহলে আমি দেখব এখানে টোটাল টু মানে ওয়ার্ল্ডের ল্যান্ডের তুলনায় টু পয়েন্ট ফোর ল্যান্ড এরিয়া রয়েছে বাট সেখানে কিন্তু টোটাল ফ্লোরা রয়েছে ওয়ার্ল্ডের কম্প্যারিজনে ইলেভেন আর ফনা রয়েছে সিক্স এবার হচ্ছে এন্ডেমিক স্পেসিস ইন ইন্ডিয়া কারণ আমার ক্ষেত্রে এন্ডেমিজম একটা মেজর ক্রাইটেরিয়া একে মেগাডাইভার্সিটি কান্ট্রি বলার জন্য ইন্ডিয়া হ্যাজ মেনি এন্ডেমিক প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিস অ্যামাং প্লান্ট স্পেসিস এন্ডেমিজম ইজ এস্টিমেটেড অ্যাট থার্টি থ্রি পারসেন্ট দ্যাট মিনস মোর দ্যান ওয়ান ফর্টি এন্ডেমিক জেনেরা বাট নো এন্ডেমিক ফ্যামিলিস ওকে এখানে টোটাল একশো চল্লিশটা এন্ডেমিক জেনেরা অ্যাকর্ডিং টু বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নাইনটিন মানে তাদের রেকর্ড অনুযায়ী যে এখানে একশো চল্লিশটা এন্ডেমিক জেনেরা মানে যেটা হচ্ছে টোটাল থার্টি থ্রি পারসেন্ট এরিয়াজ রিচ ইন এন্ডেমিজম আর নর্থ ইস্ট ইন্ডিয়া দ্য ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড দ্য নর্থ ওয়েস্টার্ন ইস্টার্ন হিমালয়া আর হটস্পট এইগুলোকে মেইনলি হটস্পট বলা হচ্ছে হটস্পট কি এর ডিটেলসটা আমরা এরপরে আবার আসবো ওনলি ফর্টি ফোর স্পেসিস অফ ইন্ডিয়ান ম্যামিলস হ্যাভ এ রেঞ্জ দ্যাট ইজ কনফাইন্ড এন্টারলি টু উইথ ইন ইন্ডিয়ান টেরিটোরিয়াল লিমিটস তার মানে ম্যামেলস যদি দেখি তাহলে অনলি ফর্টি ফোর এন্ডেমিক ওকে বার্ড স্পিসিস ফিফটি ফাইভ ওকে বাট ইন কম্প্যারিজন উইথ বার্ড অ্যান্ড ম্যামেলস এখানে আমরা কী দেখতে পাই ওয়ান এইটটি সেভেন এন্ডেমিক রেপটাইলস মানে আমরা যদি শরীর দেখি তাহলে একশো সাতষট্টিটা অ্যান্ড এন্ডেমিক অ্যামফিবিয়ান মানে উভচর হিসেবে একশো দশটা দশটা স্পিসিস অ্যামফিবিয়ান তারা হচ্ছে এন্ডেমিক তার মানে আমি যদি দেখি তাহলে আমি কি দেখবো না রেপটাইভার্সিটি ইন্ডিয়া কন্টেন এ গ্রেট ওয়েলথ অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইন ইস টেরিস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিকেরিয়াস ওকে দিস রিচনেস ইস শোন অ্যাপসেলুট দ্য দে রিপ্রেজেন্ট এখানে একটা টেবিল দেওয়া রয়েছে সেখানে আমি একটা কম্পেয়ার করতে পারি যে নাম্বার অফ স্পিসিস যদি আমি ধরে নিই যে নাম্বার অফ স্পিসিস এটা হচ্ছে নাম্বার অফ স্পিসিস ইন ইন্ডিয়া আর এখানে হচ্ছে নাম্বার অফ স্পিসিস ইন ওয়ার্ল্ড আর এখানে আমি এটাকে একসাথে আমি কম্পেয়ারটা কিভাবে করতে পারি না পার্সেন্টেজ যেমন আমি কি দেখছি টোটাল ম্যামাল সেভেন পারসেন্ট টোটাল ওয়ার্ল্ডের রেসপেক্টে ওকে তার মধ্যে সবথেকে বেশি আমি কি দেখছি বার্ড ভ্যারাইটি ইন্ডিয়াতে আর দেন কি না নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট এক্ষুনি আমরা এই টার্মসটা ইউজ করেছি হটস্পট ওকে হটস্পট তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট কোনটাকে বলবো এ বায়োডাইভার্সিটি হটস্পট ইজ এ বায়োজিওগ্রাফিক রিজিয়ান দ্যাট ইজ বোথ ইন সিগনিফিক্যান্ট রিজার্ভার অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড এ থ্রেটেন্ট উইথ ডেস্ট্রাকশান তার মানে আমার এখানে দুটো টার্মস এলো কি কি এখানকার মেন কথা সিগনিফি বায়োডাইভার্সিটির একটা রিজার্ভার মানে এখানে ডাইভার্সিটি যে বায়োজিওগ্রাফিক্যাল যে এরিয়া বা ভৌগোলিক যে অঞ্চলে ডাইভার্সিটি অনেক বেশি এবং থ্রেটেন টু ডেস্ট্রাকশান থ্রেটেন মানে আমি বলতে পারি সংকট বা রিস্ক রয়েছে মানে ডেস্ট্রাকশান ধ্বংস হয়ে যাওয়ার বা জীব বৈচিত্র্য সেই এরিয়াটা মানে যেটা হচ্ছে খুব সংকটপূর্ণ হ্যাঁ এখানে দুটো কথা বলছি আমি এই এই যে দুটো ক্রাইটেরিয়া সেটাকেই আমার কি ফুলফিল করছে না বায়োলজিক্যাল বা বায়োডাইভার্সিটি বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি হটস্পট ওকে দ্য ব্রিটিশ বায়োলজিস্ট নরম্যান মায়ার কয়েন দ্য টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট ইন নাইনটিন এইটী এইট অ্যাজ এ বায়োজিওগ্রাফিক রিজিয়ান ক্যারেক্টারাইজড বোথ বাই এক্সেপশনাল লেভেল অফ প্লান্ট এন্ডেমিজম অ্যান্ড বাই সিরিয়াস লেভেল অফ হ্যাবিটেট লস দুটো কথা একটা হচ্ছে প্লান্ট এন্ডেমিজম মানে পার্টিকুলার এখানকার যে প্রজাতিরা তার কত পারসেন্ট আমি দেখব যে ওই অঞ্চলের মধ্যেই কনফাইন্ড বা সীমাবদ্ধ ওকে সেটা ধারা হচ্ছে এন্ডেমিজম আর লেভেল অফ হ্যাবিটেড লস মানে তাদের কতটা এরিয়া বা তাদের থাকার যে বাসস্থান সেটা নষ্ট হয়ে গেছে ইন নাইনটিন নাইনটি মায়ার অ্যাডেড এ ফার্দার এইট হটস্পট ইনক্লুডিং ফোর মেডিটেরিয়ান টাইপ ইকোসিস্টেম ওকে কনজারভেশন ইন্টারন্যাশনাল এটা এটা মনে রাখতে হবে কনজারভেশন ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টেড মায়ার হটস্পট অ্যাজ ইটস ইনস্টিটিউশনাল ব্লু প্রিন্ট ইন নাইনটিন এইটটি নাইন অ্যান্ড ইন নাইনটিন নাইনটি সিক্স ওকে তাহলে সিআই এর ফুল ফর্মটা কি কনজারভেশন ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া এবার এই হটস্পট কোনো আমরা একটা পার্টিকুলার এরিয়াকে কখন হটস্পট বলবো তার ক্রাইটেরিয়া এটা কে করেছিল না সেই কনজারভেটিভ ইন্টারন্যাশনাল তাদের অ্যাকর্ডিং টু সিআই টু কোয়ালিফাই অ্যাজ এ হটস্পট আমার দুটো ক্রাইটেরিয়া কী কী নাম্বার ওয়ান হচ্ছে ইট মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান ফাইভ জিরো জিরো স্পিসিস অফ ভাস্কুলার প্লান্ট ওকে যেটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের যে আমার টোটাল যে ফ্লোরা বা টোটাল যে স্পিসিস কম্পোজিশান তার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের থেকে বেশি হবে তার মানে সেখানে অ্যাটলিস্ট ফিফটিন হান্ড্রেড স্পিসিজ অফ ভেসকুলার প্লান্ট থাকতে হবে যারা এন্ডেমিক সিচুয়েশানে রয়েছে ওকে আর নেক্সট হচ্ছে ইট হ্যাজ টু হ্যাভ লসড অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট অফ ইস অরিজিনাল হ্যাবিট্যাট মানে এর যে অরিজিনাল হ্যাবিটেট বা বাসস্থান ছিল তার সেভেন্টি পারসেন্ট লস্ট হয়ে গেছে মানে এটা একটা থ্রেটেন্ড কন্ডিশন বা একটা রিস্ক বা একটা সংকটপূর্ণ অঞ্চলে দাঁড়িয়ে আছে ইন নাইনটিন নাইনটি নাইন সি আই আইডেন্টিফাইড টোয়েন্টি ফাইভ বায়োডাইভার্সিটি হটস্পট ইন দ্য বুক হটস্পট আর্টস বায়োলজিক্যালি রিচেস্ট অ্যান্ড মোস্ট ইন্ডেন্ডার টেরিস্ট্রিয়াল ইকো রিজিয়ান এটা কিন্তু টোটাল ওয়ার্ল্ডে টোয়েন্টি ফাইভটা বায়োডাইভার্সিটি হটস্পট আইডেন্টিফাই করেছিল ইন নাইনটিন নাইনটি নাইন পরে কালেকটিভলি দিস এরিয়াস হেলড অ্যান্ড এন্ডেমিক এখানে দেখা যাচ্ছে টোটাল ফর্টি ফোর পারসেন্ট ওয়ার্ল্ডের প্লান্ট এন্ডেমিক কন্ডিশনে রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেটস অ্যান্ড ইলেভেন পয়েন্ট এইট পার্সেন্ট অফ প্ল্যান্ট ল্যান্ড অ্যান্ড সার্ফেসের তুলনায় অ্যান্ড দ্য হ্যাবিট অ্যাড এক্সটেন্ট অফ দিস ল্যান্ড এরিয়া হ্যাঁ এই সেভেন পয়েন্ট এইট অফ ইট অরিজিনাল এক্সটেন্ট মানে অরিজিনালি তাদের যে হ্যাবিটাট ছিল তার এইট পার্সেন্ট অলরেডি রিডিউসড হয়ে গেছে ওকে নেক্সট হচ্ছে হট স্পট ইনিশিয়েটিভ কোন কিছু কিছু আমি এখানে দু একটা অর্গানাইজেশানের নাম বলেছি যারা এই হট স্পট কনজারভেশন বা এই সংরক্ষণ কথাটা মানে এই এন্ডেমেজ মানে যারা সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে যারা এক্সটিন্ট হয়ে গেছে মানে বিলুপ্ত হয়ে গেছে তাদের আর কিছু করার নেই কিন্তু যারা ইন মানে সিরিয়াসলি অ্যাট রিস্ক অফ এক্সটিংশন মানে যারা বিলুপ্ত হতে চলেছে এই রকম কিছু যারা এখন এসে পার্টিকুলার কোনো একটা এরিয়ার মধ্যেই কনফাইন তার বাইরে আমি তাদের দেখতে পাচ্ছি না সেই এন্ডেমিজম তাকে মাথায় রেখে এবং হ্যাবিটেট লসটাকে মাথায় রেখে এই যে তাদের সংরক্ষণ বা কনজারভেশনের এই ইনিশিয়েটিভটা কিছু কিছু এজেন্সি আমি তাদের এখানে কিছু সাইট করেছি যেমন ক্রিটিক্যাল ইকোসিস্টেম পার্টনারশিপ ফান্ড সিইপিএফ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ নেচার বার্ড লাইফ ইন্টারন্যাশনালস এরা সেরকম কিছু ইনিশিয়েটিভ নিয়েছে নেক্সট হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে হটস্পট কোথায় কোথায় আমরা পাচ্ছি নর্থ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা লাইক আমি একটা দুটো এক্সাম্পল দিচ্ছি যেমন ক্যালিফোর্নিয়া ফ্লোরিস্টিক প্রভিন্স সাউথ আমেরিকার যেমন একটা এক্সাম্পল অ্যাটলান্টিক ফরেস্ট আফ্রিকার মধ্যে কি কেপ ফ্লোরিস্টিক রিজিয়ান সেন্ট্রাল এশিয়া অ্যান্ড সাউথ এশিয়ার মধ্যে যেমন মাউন্টেন্স অফ সেন্ট্রাল এশিয়া ইস্ট এশিয়া জাপান রয়েছে ওয়েস্ট এশিয়ার মধ্যে রয়েছে কোকাসাস সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিকে রয়েছে সরি সাউথ ইস্ট এশিয়ায় রয়েছে ফিলিপিন্স নিউজিল্যান্ড অ্যান্ড এখানে আমরা কিন্তু সুন্ডাল্যান্ড বা নিকোবর আইল্যান্ড অফ ইন্ডিয়াকে আমরা কিন্তু এই রিজিয়নে পাব এবার আমরা টোটাল এখানে কিন্তু আমরা টোটাল থার্টি মানে ওয়ার্ল্ডে টোটাল বায়োডাইভার্সিটি হটস্পট আছে থার্টি ফাইভ এখানে সে লিস্টটা আমার দেওয়া রয়েছে এখানে আমি এই লিস্টের মধ্যে এবার ইন্ডিয়াটাকে আমি একটু বলি কোথায় কোথায় যেমন হিমালয়ান ইন্ডোভার্মা সুন্ডাল্যান্ড অ্যান্ড ঘাট দিস ওয়ান এই চারটে হচ্ছে আমার ইন্ডিয়ার মধ্যে পড়েছে কিন্তু টোটাল ওয়ার্ল্ডে তাহলে হটস্পট কটা থার্টি ফাইভ ওকে এটা হচ্ছে টোটাল একটা ম্যাপে আমি হটস্পটগুলোকে রিপ্রেজেন্ট করেছি যার যেখান থেকে আর কি এখানকার যত ডার্ক কালারটা রয়েছে সেখানে তত আর কি ডাইভার্সিটি হটস্পট সেটা হচ্ছে আরো মেজর বায়োডাইভার্সিটি হটস্পট ইন ইন্ডিয়া আমি এর আগেই ওখান চট থেকে যে চারটে বলেছি কি কি ফার্স্ট হচ্ছে হিমালয়া নেক্সট হচ্ছে ইন্ডোভার্মা থার্ড হচ্ছে সুন্ডারল্যান্ড অ্যান্ড হচ্ছে অ্যান্ড দ্য ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা ওকে তার মধ্যে হিমালয়ান রিচিয়ান এই যে গ্রীন আমি যে অঞ্চলটা দেখছি এই পুরোটাই হচ্ছে এই যে অঞ্চলটা এটা হচ্ছে হিমালয়ান রিচিয়ান ওকে এটা হচ্ছে টোটাল টিবেট নেপাল ভুটান মায়ানমার পুরোটাকে নিয়েছে ইন্দোভার্মা হচ্ছে নর্থ ইস্ট হ্যাঁ নর্থ ইস্টের এই যে অংশটা এটা হচ্ছে ইন্দোভার্মা সন্ডাল্যান্ড হচ্ছে নিকোবর আইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর এই অঞ্চলটা আর ওয়েস্টার্ন ঘাট হচ্ছে এই টোটাল এই অঞ্চলটা ওকে ইন্ডিয়া এজ মেগা বায়োডাইভার্সিটি হটস্পট ইন্ডিয়া ইজ রিচ ইন বায়োডাইভার্সিটি ফ্রম নর্থ টু সাউথ অ্যান্ড ফ্রম ইস্ট টু ওয়েস্ট এখানে কত রকমের ভ্যারাইটি দেখছি আমি এখানে যদি ডাইভার্সিটি যেহেতু বলছি মেগা ডাইভার্সিটি হটস্পট সেখানে আমি দেখতে পাচ্ছি 15,000 species of flowering plant, 53430 species of insect, 5050 0, 5, 0 species of mollusca.

যে এই টেন্থ পজিশন টেন্থ পজিশানে রয়েছে ওকে অ্যান্ড এটা এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মোস্ট প্লান্ট রিচ যারা রয়েছে তার মধ্যে এবার আমি ফার্স্ট যেটা আমরা হটস্পট ইন্ডিয়ান মেগাডাইভার্সিটি হটস্পটের মধ্যে হিমালয় সেটাকে যদি বলি এখানে সেটা আমি একটা ম্যাপে বুঝিয়েছি সেই হিমালয়ান যে রিজিয়ানটা সেখানে অবভিয়াসলি আমি সেই রিজিয়ানটা কোথা থেকে কতটা রয়েছে না ওভারভিউ যদি দেখি তাহলে এটা থ্রি থাউজেন্ড কিলোমিটার অফ নর্থার্ন পাকিস্তান নেপাল ভুটান অ্যান্ড দ্য নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস অফ ইন্ডিয়া এই টোটাল এরিয়াটা হচ্ছে এই হিমালয়ান রিজিয়ানের মধ্যে পড়েছে এখানকার কিছু ভাইটাল সাইন আমি বলছি টোটাল এখানকার অরিজিনাল এক্সটেন্ড ছিল সেভেন ফোর ওয়ান সেভেন জিরো সিক্স কিলোমিটার স্কোয়ার যেটা এটা হচ্ছে ফার্স্ট ছিল অরিজিনাল বাট এখন সেটা এসে কোথায় দাঁড়িয়েছে না এখন সেই এই যে এই নাম্বার এখানে এখন প্রোটেক্টেড এরিয়ার মধ্যে রয়েছে ওয়ান ওয়ান টু ফাইভ সেভেন এইট ওকে আর এখানে নাম্বার অফ এন্ডেমিক অ্যান্ড থ্রেটেন্ট অ্যামফিবিয়ানের সংখ্যা হচ্ছে ফোর এন্ডেমিক অ্যান্ড থ্রেটেন্ট ম্যামলস ফোর এন্ডেমিক থ্রেটেন্ট অ্যান্ড এন্ডেমিক বার্ড এইট অ্যান্ড নাম্বার অফ স্পেসিস আর এন্ডেমিক থ্রি ওকে স্পিসিস ডাইভার্সিটি অ্যান্ড এন্ডেমিজম এখানে একটা টোটাল এন্ডেমিজমে দেওয়া রয়েছে তাতে আমি দেখতে পাচ্ছি এখানে পার্সেন্টেজ অফ এন্ডেমিজম সব থেকে হাই হয়েছে প্লান্টের থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট প্লান্টস এখানে এন্ডেমিজম কন্ডিশনে রয়েছে দেন কি রেপটাইলস টোয়েন্টি ওকে নেক্সট হচ্ছে জোন ইন্ডোভার্মা এখানেও আমি একটা ম্যাপ দিয়ে বুঝিয়েছি ইন্ডোভার্মা লোকেশনটা এই ভার্মাতে কি এখানকার ওভারভিউটা আমি যদি দেখি টোটাল কোন এরিয়াটাকে নিচ্ছে না ট্রপিক্যাল এশিয়া ইস্ট অফ গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র লোল্যান্ড ফরমালি ইনক্লুডিং দ্য হিমালয়া চেন অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড ফুড হিলস ইন নেপাল ভুটান অ্যান্ড ইন্ডিয়া দ্য ভার্মা হটস্পট হ্যাজ নাও বিন মোর ন্যারোলি রিডিফাইন্ড অ্যাজ দ্য ইন্ডো চাইনিজ সাবরিজিয়ান ওকে এখানকার আমি যদি দেখি তাহলে অরিজিনালি এক্সটেন্ড এরিয়া ছিল টু থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ সেভেন কিলোমিটার স্কোয়ার বাট যেটা হটস্পট ভেজিটেশন রিমেইনিং এখন মাত্র পড়ে আছে ওয়ান ওয়ান এইট সিক্স ফাইভ থ্রি কিলোমিটার স্কোয়ার ওকে আর এখানকার এই যে নাম্বার অফ স্পিসিস যদি দেখি তাহলে প্লান্ট স্পিসিস থেকে বেশি নাম্বার অফ প্লান্ট স্পিসিস এন্ডেমিক এখানেও কিন্তু প্লান্ট ওকে অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যামফিবিয়ান্স ওকে এখানে একটা স্পিসিস ডাইভার্সিটি অ্যান্ড এন্ডেমিজমের চার্ট দেওয়া রয়েছে যেখানে আগের মতোই আমরা স্পিসিস টোটাল তাদের এন্ডেমিক স্পিসিস সেই কম্প্যারিজানে তার আমি পার্সেন্টেজ যদি দেখি এখানে কিন্তু আমি দেখবো অ্যামফিবিয়ানসরা পার্সেন্টেজ সব থেকে বেশি দেন প্লান্টস অ্যান্ড দেন হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশেস ওকে নেক্সট হচ্ছে সুন্ডারল্যান্ড সুন্ডা সুন্ডারল্যান্ড অলসো রেফার টু অ্যাজ দ্য Sundaik area and is a biogeographical area of southeastern Asia, okay. The Sundaland hot cover the western half of Indomalayan <coughs> portion and are 17,000 equatorial island and is dominated by two of the largest islands in the world, Kiki, Borneo and Sumatra, okay. এখানকার টোটাল হটস্পটের অরিজিনাল অরিজিনাল এক্সটেন্ড কতটা ছিল ওয়ান ফাইভ জিরো ওয়ান জিরো সিক্স থ্রি কিলোমিটার স্কোয়ার বাট এখন রিমেইনিং কতটা পড়ে আছে ওয়ান জিরো জিরো ফাইভ সেভেন ওয়ান কিলোমিটার স্কোয়ার ওনলি অনলি ওকে এখানে কিন্তু যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখছি না এন্ডেমিক প্লান্ট স্পিসিস ফিফটিন থাউজেন্ড স্পিসিস ওকে অ্যান্ড যদি আমি দেখি এন্ডেমিক থ্রেটেন্ড অ্যামফিবিয়ান ফিফটি নাইন অ্যান্ড এক্সটিং স্পিসিস মানে যেটা বিলুপ্ত হয়ে গেছে এক্সটিং ওভার ফোর এখানেও একটা চার্টের মাধ্যমে আমরা স্পিসিস ডাইভার্সিটি অ্যান্ড অ্যান্ডামিজমটাকে দেখতে পারি যেমন এখানে যদি আমি দেখি তাহলে হাইয়েস্ট পার্সেন্টেজ কিন্তু এখানেও আমি কিন্তু পাবো অ্যামফিবিয়ান এইটি পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে টোটাল এখানে ছিল টোয়েন্টি টু ফোর ফোর স্পিসিস আর এখন তারা এন্ডেমিক হয়ে গেছে তার মধ্যে ওয়ান নাইনটি সিক্স মানে দুশো চুয়াল্লিশের মধ্যে একশো ছিয়ানব্বইটাই এখন এন্ডেমিক কন্ডিশনে রয়েছে তার মানে এন্ডেমিজমের কম্পারেজনে অ্যামফিবিয়ানসরা এখন কোথায় এইটটি পয়েন্ট থ্রি ওকে আর প্লান্ট কত সিক্সটি অলরেডি এন্ডেমিজম বা আর এন্ডেমিক কন্ডিশনে এই অঞ্চলে রয়েছে দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট অ্যাকচুয়ালি সিক্সটিন হান্ড্রেড কিলোমিটার লং মাউন্টেন রেঞ্জ দ্যাট রান্স প্যারাল টু দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস এইট হটেস্ট হটস্পট ইন দ্য টার্মস অফ দেয়ার সিগনিফিকেন্স ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন এফর্ট যদি হটস্পট হিসেবে দেখি তাহলে কিন্তু এটা ইন্ডিয়ায় টোটাল যে হটস্পট রয়েছে টোটাল ওয়ার্ল্ডে তার মধ্যে এইথ পজিশন ওকে টোটাল এইথ পজিশন নিয়েছে এটার ওভারভিউটা কি না ওয়েস্টার্ন ঘাট অফ সাউথ ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য হাইল্যান্ডস অফ সাউথ ওয়েস্টার্ন শ্রীলঙ্কা সেপারেটেড বাই ফাইভ হান্ড্রেড আর স্ট্রাইকিংলি সিমিলার ইন্ডিয়ার জিওলজি ক্লাইমেট অ্যান্ড রিভলিউশনারি হিস্ট্রি এখানকার টোটাল এরিয়া মানে অরিজিনাল এরিয়া কত ছিল না ওয়ান সিক্স ওয়ান ওয়ান কিলোমিটার স্কোয়ার বাট এখন রিমেইনিং ভেজিটেশন রয়েছে অনলি ফর্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইলেভেন কিলোমিটার স্কোয়ার এখানে এন্ডেমিক প্লান্ট স্পিসিস এখন নাম্বার হচ্ছে থ্রি জিরো ফাইভ নাইন আর নাম্বার এখানে যদি আমি দেখি অ্যামফিবিয়ান যারা এন্ডেমিক থ্রেটেন তারা হচ্ছে এইট্টি সেভেন এটা হচ্ছে আমি একটা ডেটা যেটা হচ্ছে নাম্বার দিয়ে বলছি আর নেক্সট যেটা এখানে আমি কম্পারিজন করছি কতটা ছিল আর এখন সরি এখন কতটা আছে দ্যাট মিন্স যদি প্লান্ট দেখি টোটাল প্লান্ট স্পিসিস এখানে রেকর্ডেড ছিল ফাইভ বাট এখন এন্ডেমিক কন্ডিশানে তাদের মধ্যে থ্রি তার মানে টোটাল যা ভেজিটেশন ছিল তার ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ এন্ডেমিক কন্ডিশনে রয়েছে ওকে এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এন্ডেমিজম কোথায় দেখা যাচ্ছে না এখানেও অ্যামফিবিয়ানে সেভেন্টি থ্রি পার্সেন্ট কেন না টোটাল ওয়ান সেভেন্টি এইটের মধ্যে ওয়ান থার্টি স্পিসিস অফ অ্যামফিবিয়াই আন্ডার এন্ডেমিক কন্ডিশন তার মানে একশো আটাত্তরটা যে উভচর প্রজাতি ছিল তার মধ্যে একশো তিরিশটা প্রজাতি এখন এই এন্ডেমিক কন্ডিশনে রয়েছে তাই জন্য পার্সেন্টেজটা কত সেভেন্টি থ্রি পার্সেন্ট নেক্সট কিন্তু এখানে ফ্রেশ ওয়াটার ফিশ যেখানে একশো একানব্বইটা ছিল এখন তার মধ্যে একশো উনচল্লিশটাই এন্ডেমিক কন্ডিশনে রয়েছে যেটার পার্সেন্টেজ অলমোস্ট সেভেন্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট ওকে সো আমরা এখন যদি কনক্লুশন দেখি কী বলতে পারি ইন নাইনটিন এইটটি এইট নর্ম্যান মায়ার পাবলিশ দ্য ফার্স্ট অফ এ সিরিজ অফ হাই ইম্প্যাক্ট আর্টিকেল অন গ্লোবাল বায়োডাইভার্সিটি হটস্পট দ্যাট ওপেন দ্য ওয়ে ফর এ নিউ স্ট্র্যাটেজি অফ নেচার কনজারভেশন ই মায়ার যে এই যে হটস্পট হিসেবে এগুলোকে যে মার্ক করা হলো কেন তার কারণ হচ্ছে আমি এটা বুঝতে পারছি যে আস্তে আস্তে এক্সটেনশনের দিকে এরাও যাচ্ছে এবার এদের যে এই এক্সটেনশন বা বিলুপ্ত হওয়াটা পার্টিকুলার কিছু রিজিয়ানের মধ্যে গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে যাই তার জন্য কি এই যে আমরা যে লাইফ ফর্মগুলোর কথা বলছি সেগুলো এই পার্টিকুলার এরিয়াগুলোতে গিয়ে কনফাইন্ড বা সীমাবদ্ধ তাদের তাহলে কি যে কটা আছে তাদের আমরা সংরক্ষণ করতে হবে সেই সংরক্ষণ করার যে মানে সংরক্ষণ করাটাকে মাথায় রেখে সেই কনজারভেশনদের কথা মাথায় রেখেই কিন্তু মায়ার এই নাইনটিন এইটটি এইট এই হটস্পট বলে এগুলোকে এই কনসেপ্টটা এনেছিলো এবং সেটাকে চিহ্নিত করেছিল ইন্টারন্যাশনাল কনজারভেশন বা আইসি এজেন্সিস হ্যাভ ইউজড ইট অ্যাজ দ্য মোস্ট এফেক্টিভ অ্যাপ্রোচ টু মিনিমাইজ স্পিসিস এক্সটেনশন অনেক গ্লোবাল স্কেল তার মানে এই বিশ্বব্যাপী যে গ্লোবাল স্কেলে আমরা যখন বায়োডাইভার্সিটি পড়ছি আমরা দেখছি গ্লোবালি যখন পড়ছি তখন তো আমার কোনো কান্ট্রি বলে আমি সেটাকে সেপারেট করতে পারছি না এই টোটাল এক্সটেনশান বা এই বিলুপ্ত হয়ে যাওয়াটাকে আটকানোর জন্য আমরা কি করছি যারা ইনডেঞ্জার্ড কন্ডিশনে রয়েছে মানে সিরিয়াসলি অ্যাট দ্য রিস্ক অফ এক্সটেনশন মানে যারা বিলুপ্তর দিকে যেতে চাইছে তারা যে পার্টিকুলার কিছু জায়গার মধ্যে কনফাইন্ড মানে এন্ডেমিক স্পিসিস তাদের আমরা কি করছি সংরক্ষণ করছি এটাই কিন্তু আমাদের মেন এম এই হটস্পটগুলোকে চিহ্নিত করার জন্য তাহলে এখানে আমরা লাস্ট কনকুলেশানে কি বলতে পারি না ইন্ডিয়া অ্যাজ এ মেগা ডাইভার্সিটি কান্ট্রি এবং সেটা টোটাল যে বারোটা ডাইভার্সিটি কান্ট্রি ওয়ার্ল্ডে রয়েছে তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে টেন্থ পজিশনে রয়েছে আর হটস্পট হিসেবে আমি যদি দেখি তাহলে ইন টোটাল ওয়ার্ল্ডে থার্টি ফাইভ পঁয়ত্রিশটা হটস্পট রয়েছে তার মধ্যে ইন্ডিয়াতে রয়েছে টোটাল চারটে ওকে থ্যাংক ইউ